যানজট আর লোকসানে ব্যবসা গুটিয়ে ফেলছেন ঢাকার পরিবহন ব্যবসায়ীরা, চরম ভোগান্তির আশঙ্কা বিশেষজ্ঞদের। সংলাপের ব্যাপারে আশাবাদী আশরাফ, দলীয় সরকারের অধীনে অন্তর্বর্তী সরকার ফর্মুলা প্রত্যাখ্যান বিএনপি। বাংলাদেশে নৌঘাঁটি স্থাপনের কোনো পরিকল্পনা যুক্তরাষ্ট্রের নেই বললেন মার্কিন রাষ্ট্রদূত। স্বল্প মেয়াদে বাংলাদেশের অর্থনীতি ঝুঁকিতে থাকলেও দীর্ঘমেয়াদে শক্তিশালী চিত্রই দেখতে পাচ্ছে বিশ্বব্যাংক। আসসালামু আলাইকুম, ফারহানা জামান টিউলিপ স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। একেএসটিএমটিভার শিরোনাম শুনছিলেন। এছাড়াও বাজেটে শেয়ার বাজারে বিনিয়োগ নিয়ে রয়েছে রিপোর্ট। এবারে পুরো খবর। রাজধানীতে মানুষ যেভাবে বাড়ছে তার অনুপাতে গণপরিবহন হিসেবে বাসের সংখ্যা বাড়াতো দূরের থাক, উল্টো বাস মালিকরা যানজট আর লোকসানের ভয়ে ব্যবসা গুটিয়ে ফেলছেন। গত তিন বছরে বাসের সংখ্যা কমে গেছে আশঙ্কাজনক হারে। এই অবস্থায় চরমে পৌঁছা যাত্রী ভোগান্তি আর কত বাড়বে তা নিয়ে শঙ্কিত বিশেষজ্ঞরা। আশিকুর রহমান চৌধুরীর রিপোর্ট। রাজধানীতে রীতিমতো সোনার হরিণ হয়ে উঠা বাসের পেছনে ছুটছেন অসংখ্য মানুষ। দিনের ব্যস্ততম সময়ে রাজধানীতে এমন দৃশ্য এখন প্রায় প্রতিদিনেরই। আপনি উত্তরা যান, এখান থেকে চলেন, ওঠার চেষ্টা করেন আমার সাথে, দেখেন উঠতে পারেন কিনা। এটা আজকের এক্সপিরিয়েন্স না, আর আপনারা এগুলো টিভিতে দেখেন, আমাদের কি লাভ হচ্ছে? গাড়ি বাড়তেছে। এত চাহিদা যেখানে সেখানে বাসের সংখ্যা বাড়াতো দূরে থাক, উল্টো গত তিন বছরে বেসরকারি 5,500 বাসের মধ্যে কমেছে প্রায় 1,500 বাস। গত কয়েক বছরে বন্ধ হয়ে গেছে রাজধানীতে নিয়মিত চলাচল করা প্রায় 40টি কোম্পানির বাস। গত চার বছরে রাজধানীর রাস্তায় নেমেছে মাত্র 100টি নতুন বেসরকারি বাস, যেখানে আগে প্রতি মাসে নামত গড়ে 300টি নতুন বাস। অন্যদিকে সরকারি হিসেবে দেখা যাচ্ছে এ যাবৎকালে বিত্তবানদের জন্য প্রাইভেট কার মাইক্রোবাসের অনুমোদন দেওয়া হয়েছে প্রায় 2,52,000, আর সাধারণ মানুষের জন্য বাস মিনিবাসের অনুমোদন দেওয়া হয়েছে মাত্র 19,000। নতুন গাড়ি না আসায় পুরাতন গাড়ি হয়েছে আরো পুরাতন, আর বেড়েছে রাজধানীর আশপাশে ফেলে রাখা নষ্ট গাড়ির সংখ্যা। দক্ষিণ মাতোয়ালের একটি গ্যারেজে হিমালয় কোম্পানির বেশ কয়েকটি বাস এভাবে ফেলে রাখা হয়েছে। মালিকরা বলছেন যে এই বাসগুলো 2001 সালে কেনা হয়েছিল এবং এইগুলো কিছুটা মেরামত করলে আবারও চালু করা সম্ভব, কিন্তু তাদের কাছে এই বাসগুলো চালু করার চাইতে এভাবে অকেজো ফেলে রাখাটাই বেশি স্বস্তিদায়ক। আগে টিপ হইতো 4টা, এখন টিপ বর্তমানে 2টা হয়। 2টাও মানে বহুত যানজটের কারণে বহুত লেট হয়ে যায়, সেই জন্য যে গাড়িগুলো আবার নষ্ট হয় আমরা আবার এই জায়গাটি গ্যারেজে জমা রাখি, এটা মেইনটেনেন্স খরচ খুব বেশি হয়ে যায়, কুলাইতে পারি না। যানজটের বর্তমান পরিস্থিতিতে ব্যবসা গুটিয়ে ফেলা ছাড়া আর কোনো বিকল্প নেই বলে মনে করছেন বাস মালিকরা। কোম্পানি এনা পরিবহন 30টা নতুন বাস মিরপুর থেকে মতিঝিল চলে, আমার নিজের কোম্পানি। এক বছর দুই তিন মাস হলো নতুন গাড়ি আমি কিস্তি দিতে পাচ্ছি না, 32 লক্ষ টাকা আমি দেনা হয়েছে ব্যাংকে, তাহলে উন্নতির কথা কি বলবো? আর বেসরকারি ভাবে যদি বাস কেউ আমদানি করতে চায়, আমরা এ ব্যাপারে অবশ্যই তাদের উৎসাহিত করব এবং সরকারের পক্ষ থেকে ফেসিলিটেট করার জন্য যা যা করার তা করা হবে। তবে সাধারণ মানুষের পরিবহন বাসের সংখ্যা বৃদ্ধির ব্যাপারে সরকার কতটা আন্তরিক তা নিয়ে প্রশ্ন আছে বিশেষজ্ঞদের। ফ্লাইওভার করছি বা এক্সপ্রেসওয়ে করছি, এখানে তো প্রায় 8,600 কোটি টাকা খরচ হচ্ছে। এখানে 8,600 কোটি টাকা না খরচ করে এখান থেকে 1,000 কোটি টাকা নিয়ে যদি আমি পাবলিক ট্রান্সপোর্টে খরচ করতাম, সেই পাবলিক ট্রান্সপোর্ট মেট্রো বাদ দিলাম, আমি এক্সিস্টিং যে বাস সার্ভিস ছিল সেটাকে ইম্প্রুভমেন্ট করার জন্য যদি আমি 1,000 কোটি টাকা খরচ করি, তাহলে আমার যে বেনিফিট হবে সেটা ওইখানে 8,000 কোটি টাকা খরচ করে আমি সেই বেনিফিট পাবো না। অন্যদিকে দুর্নীতি আর অব্যবস্থাপনার কারণে সরকার বিআরটিসি বাস নামালেও তা কয়েক মাসের মধ্যে খুঁজে পাওয়া যায় না বলে মনে করেন সংশ্লিষ্টরা। আশিকুর রহমান চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। একমাত্র আলোচনার মাধ্যমেই দেশের চলমান সংকটের সমাধান সম্ভব, আর বিরোধী দলের সাথে সংলাপ হবার ব্যাপারে আশাবাদী আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। সকালে রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনে এক অনুষ্ঠান শেষে তিনি এমন মন্তব্য করেন। রিপোর্ট করছেন মুকসিমুল আহসান।
উপজেলা গভর্নেন্স প্রকল্পের কর্মশালা উদ্বোধন শেষে দেশের চলমান সংকট ও বিরোধী দলের আন্দোলন প্রসঙ্গে সাংবাদিকদের সাথে কথা বলেন সৈয়দ আশরাফুল ইসলাম। সংলাপের মাধ্যমে আগামীতে সবার অংশগ্রহণে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। রাজনীতিতে ডায়ালগ চলমান প্রক্রিয়া এবং এটা চলছে, চলবে, এবং এই আলোচনার মাধ্যমেই কিন্তু সবার কাছে গ্রহণযোগ্য সমাধান আসবে। আলোচনাই একমাত্র পথ, এখানে তো আপনার অন্য কোন বিকল্প পথ নাই। আশা করি আগামী নির্বাচনে সবাই অংশগ্রহণ করবে এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন হবে এবং সকলের অংশগ্রহণের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার আগামীতে প্রতিষ্ঠিত। তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহলের দাবিতে আগামী 10 জুন পর্যন্ত বিরোধী দলের আলটিমেটাম প্রসঙ্গে সৈয়দ আশরাফ বলেন, আলটিমেটাম বলে কিছুই নেই, আর বিরোধী দলের এই আলটিমেটামকে গণমাধ্যমের বাড়াবাড়ি বলেও মন্তব্য করেন তিনি। এটা কোনো আলটিমেট হয় না, এগুলি আপনারা শুধুমাত্র এইসব আপনার বলে মানুষকে উস্কানি দেওয়ার চেষ্টা থেকে বিরত থাকবেন, সেটা আমরা আশা করি। ধন্যবাদ। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। দলীয় সরকারের অধীনে অন্তর্বর্তী সরকারের ফর্মুলা প্রত্যাখ্যান করেছে বিএনপি। নির্দলীয় ব্যবস্থা মেনে নিলেই কেবল তারা সংলাপে বসবেন বলে জানিয়েছেন দলের শীর্ষ নেতারা। ইমরুল হাসানের রিপোর্ট। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাসাসের আলোচনায় ব্যারিস্টার মওদুদ বললেন, নির্দলীয় সরকারের দাবি মেনে নিলেই সংকট কাটবে রাজনীতির, দরজা খোলা হবে সংলাপের, অন্যথায় আগামী নির্বাচনই অনিশ্চিত হয়ে পড়বে। দলীয় সরকারের অধীনে কোনদিন অন্তর্বর্তীকালীন সরকার হতে পারে না এবং সেই সরকার আমরা গ্রহণ করি না। সেই ধরনের অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা প্রত্যাখ্যান করি। দলীয় সরকারের অধীনে কোন ধরনের অন্তর্বর্তীকালীন সরকারের কোন রূপরেখা তাদের মনের মধ্যে যদি থাকেও, সেই ধরনের কোন আলোচনায় আমরা যোগদান করব না এবং আমরা অংশগ্রহণ করব না। আপনাকে এটা পরিবর্তন করতে হবে, একটা সময় আসবে যখন এটা পরিবর্তন করতে হবে, আপোষ করতে হবে, কারণ আপনি জানেন যদি না করেন সেই নির্বাচন তো হবে না, সেখানে আপনারাও আপনাদেরও অস্তিত্ব বিলীন হয়ে যাবে। অন্য এক আলোচনায় এম কে আনোয়ার অভিযোগ করেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মধ্য দিয়ে এ সরকার জনগণের সাথে প্রতারণা করেছে, সংকট নিরসনে তাই সরকারকেই উদ্যোগ নিতে হবে। যে বিএনপি নতুন করে প্রস্তাব দেয়, বিএনপির নতুন কোন প্রস্তাব নাই। বিএনপির প্রস্তাব একটি, যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করতে হবে এবং এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল সম্পর্কে নীতিগতভাবে রাজি হয়ে যদি এই ব্যবস্থার মধ্যে কোন সংশোধন বা সংযোজন করার প্রয়োজন থাকে সেইটুক আলোচনার মাধ্যমে করা যেতে পারে। এদিকে শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঢাকেশ্বরী মন্দিরে প্রার্থনা সভার আয়োজন করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট। আজকে নির্যাতন, আজকে বাক স্বাধীনতা হরণ। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশে নৌঘাঁটি স্থাপনে যুক্তরাষ্ট্রের কোন পরিকল্পনা নেই। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনের বাংলাদেশ সফরেও এ ব্যাপারে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা। সকালে আমেরিকান সেন্টারে আয়োজিত প্রশিক্ষণপ্রাপ্ত নারী সাংবাদিকদের সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠানে তিনি একথা বলেন। আর জানাচ্ছেন তামান্না জেনিফার। মার্কিন যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহর চট্টগ্রামে ঘাঁটি গাড়ছে বলে দাবি করেছে টাইমস অব ইন্ডিয়া। বৃহস্পতিবার একই দাবি করা হয় টাইমস নাও এর ভিডিও চিত্রে। আর কারণ হিসেবে উল্লেখ করা হয় চীনকে, যেখানে আরও বলা হয় মে মাসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনের বাংলাদেশ সফরে উভয় পক্ষের এ বিষয়ে কৌশলগত ইঙ্গিত আছে। আর এই বিষয়টি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মার্কিন রাষ্ট্রদূত যুক্তরাষ্ট্রের এরকম কোন পরিকল্পনার কথা অস্বীকার করেন। There is no plan, no discussion, no idea of having a base in Bangladesh. I was here with Secretary Clinton, as you know. I was with her, I was at her side the whole time she was here. And in her meetings with the Honorable Prime Minister, the Honorable Foreign Minister, the Honorable Leader of the Opposition, there was no discussion, no discussion, no discussion whatsoever about the Seventh Fleet. The word was never even mentioned about any base or anything like that. এর আগে তিনি প্রশিক্ষণপ্রাপ্ত নারী সাংবাদিকদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করেন। বাংলাদেশে নারীর ক্ষমতায়ন ও অগ্রগতির প্রশংসা করেন তিনি। These 20 new women journalists have been trained to do, half of them already have jobs.
in journalism. And I hope that the other half will too very soon. Tamanna Jennifer, NTV News, Dhaka. রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে রাজনীতির নামে মানুষ হত্যা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিরোধী দলের আন্দোলন কর্মসূচিতে গাড়ি পোড়ানোর ঘটনায় নিহতের পরিবারের মাঝে চেক হস্তান্তরকালে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। শেখ হাসিনা নিহত গাড়ি চালক আব্দুর রশিদের পিতা মোস্তফা মিয়া ও শ্রী শামসুন্নাহার প্রত্যেককে 3 লাখ টাকা করে দেন। এছাড়াও অন্য একটি ঘটনায় নিহত অপর বাস চালক নিহত বদর আলী বেগের স্ত্রী হাওয়া বেগমের হাতে 3 লাখ টাকা তুলে দেন। এ সময় প্রধানমন্ত্রী জানতে চান এভাবে মানুষ হত্যার দায় কে নেবে। এর আগে প্রধানমন্ত্রীর সাথে সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলা বুশারির সাক্ষাতে সৌদি প্রিন্স আল ওয়ালিদ বিন তালালের আসন্ন সফর নিয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রী বাংলাদেশে অবকাঠামো উন্নয়ন এবং জ্বালানি খাতে সৌদি বিনিয়োগের উপর গুরুত্ব আরোপ করেন। এছাড়াও সিঙ্গাপুরের নবনিযুক্ত হাই কমিশনার চ্যান হেং উইং প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে গেলে তিনি বাংলাদেশ ও সিঙ্গাপুরের যৌথ উদ্যোগে মানব সম্পদ প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপনের প্রস্তাব দেন। স্বল্প মেয়াদে বাংলাদেশের অর্থনীতি ঝুঁকির মধ্যে থাকলেও দীর্ঘমেয়াদে একটি শক্তিশালী অর্থনীতির চিত্রই দেখতে পাচ্ছে বিশ্বব্যাংক। বর্তমানে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করে বিশ্বব্যাংক বলছে, বেসরকারি খাতে ঋণের প্রবাহ কমলেও সংকোচনমূলক মুদ্রানীতি হবে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির সহায়ক। মারুফ রনির রিপোর্ট। দেশের বেসরকারি খাতকে বাধ্য হয়ে ধীরে চলো নীতি নিতে হচ্ছে, কারণ একদিকে যেমন বিশ্ব অর্থনৈতিক অস্থিরতা, উচ্চ মূল্যস্ফীতি, সংকোচনমূলক মুদ্রানীতি, অন্যদিকে বিদ্যুৎ ঘাটতি। বেসরকারি খাতে বিনিয়োগের হার নেমে আসার পেছনেও এসবের ভূমিকা রয়েছে। গত বছরের 19.5% থেকে এ খাতে চলতি বছরে বিনিয়োগ নেমে এসেছে 19.1%। এমন অবস্থায় বিবিএস থেকে 6.3% যে জিডিপি প্রবৃদ্ধির কথা শোনা হচ্ছে তাকে সুখবর হিসেবে বিবেচনা করছে বিশ্বব্যাংক। কিন্তু বিদ্যমান মূল্যস্ফীতি কমাতে সংকোচনমূলক মুদ্রানীতির কারণে ঋণ প্রবাহ কমে আসায় বেসরকারি খাতের যে হইচই তাকে খুব বেশি আমলে নিচ্ছে না বিশ্বব্যাংক। জিডিপি গ্রোথ বিশ্বের এই সংকটের মধ্যে এটাকে স্বাস্থ্যকর বলতেই হবে। তবে জাতীয় সঞ্চয় হার কমে আসাকে স্বল্পমেয়াদী ঝুঁকির মধ্যেই ফেলছে বিশ্বব্যাংক। গত এক বছরে এই হার কমেছে 0.8%, সেই সাথে আছে রপ্তানি ও প্রবাসী আয় কমে আসার ইঙ্গিত। তবে সবকিছু পেছনে ফেলে দীর্ঘমেয়াদে একটি ভালো চিত্রই দেখতে পাচ্ছে বিশ্বব্যাংক। গত 4 মাস ধরে রপ্তানি প্রবৃদ্ধির চিত্র দেখেই বোঝা যায় এই খাতে কিছু একটা ঘটতে যাচ্ছে। এখানে একমাত্র আশা বাংলাদেশ 2008-এর মতো এবারও অর্থনৈতিক মন্দা ভালোভাবে মোকাবেলা করতে পারবে, কিন্তু সে আশা খুব সামান্যই। তবে স্বল্পমেয়াদে সামষ্টিক অর্থনীতিতে কিছু ঝুঁকি থাকলেও দীর্ঘমেয়াদে ভালো কিছুই অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। শঙ্কা আছে আর্থিক খাতের ব্যবস্থাপনা নিয়ে, সেই সাথে বিশ্বব্যাংক মনে করে বিনিয়োগের খরচ কমিয়ে আনার মাধ্যমে একটি বিনিয়োগ বান্ধব বাজেট প্রণয়নের সময় এসেছে। এখানে ইতিমধ্যেই প্রয়োজনের চেয়ে বেশি ব্যাংক রয়েছে এবং ব্যাংকগুলো তারল্য সংকটে ভুগছে। এমন অবস্থায় নতুন ব্যাংক আসা মানে এই সংকট আরও জোরালো করা। বাজেটে ভর্তুকির সুফল যাতে গরিব মানুষ পায় তা নিশ্চিত করা সহ কালো টাকা সাদা করার সুযোগ নিয়ে আরো কৌশলী হওয়ার পরামর্শ বিশ্বব্যাংকের। মারুফ রনি, এনটিভি নিউজ, ঢাকা। ঢাকা সিএমএম আদালত এলাকায় ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপি পন্থী 25 আইনজীবীকে 19 জুন পর্যন্ত জামিন দিয়েছেন আদালত। দুপুরে আইনজীবী সানাউল্লাহ মিয়া, মহসিন মিয়া, মাসুদ আহমেদ তালুকদার এবং ঢাকা বারের সভাপতি বোরহানউদ্দিন সহ 25 জন মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির হয়ে জামিন চান। সংক্ষিপ্ত শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম শহীদুল ইসলাম 5,000 টাকার মুচলেকায় তাদের 16 দিনের জামিন মঞ্জুর করেন। রায়ে সন্তুষ্ট হয়ে বিএনপি পন্থী আইনজীবীরা আদালত প্রাঙ্গণে বিজয় মিছিল করেন। রাজধানীর হাতিরপুল এলাকায় নৃশংসভাবে তরুণী হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটিত হয়েছে। গ্রেফতারকৃত যুবক সোনালী ট্রাভেলসের মালিক সাইদুজ্জামান বাচ্চু খুনের দায় স্বীকার করেছেন, বর্ণনা করেছেন লোমহর্ষক এই হত্যাকাণ্ডের ঘটনা। তামজিদ ছুমানের রিপোর্ট।
শুধু নিজেকে ঘটনার আড়াল করতে এসব কিছুই করেছে গ্রেফতারকৃত বাচ্চু নামের এই যুবক। পুলিশের কাছে বিভৎস হয়ে ঘটনার বিবরণ দেয় সে। তবে প্রশ্ন হল, একটি ছোট্ট ধারালো অস্ত্র দিয়ে একজন মানুষ কিভাবে আরেকজনের দেহকে এতগুলো টুকরো করতে পারে, আর কেন এই পন্থা অবলম্বন করেছে সে, এ বিবরণ উঠে আসে তারই মুখ থেকে। প্রথমে 90% মারা গেছে, বাঁচার জন্য চেষ্টা করছে। তারপরে প্রথমে ছুরিটা দিয়ে মানে গলা কেটে নিশ্চিত করে মারে, তারপর হাত ছাড়াই, পাও ছাড়াই, বাইরে দিয়ে কিছু ফলাই, প্যানেল কিছু ফলাই, এত বড় একটা নর্মাল ছুরি ছিল। না, হাত তো কাটা হয় নাই, হাত জাস্ট ছুটানো হয়েছে। খুন করার মনে হইলো এই কারণে যে তাছাড়া আমার বাঁচার উপায় ছিল না, ওইখানে যে লোকজন দেখে ফেলছে। শুক্রবার রাতে নাহার প্লাজার স্কাইভিউ আবাসিক হোটেলে সোনালী ট্রাভেলসের অফিসে ওই তরুণীকে নিয়ে ঢুকেছিলেন বাচ্চু। ওই ভবনের কেউ কেউ একসাথে দেখেছিলেন তাদের, আর পরদিন হতভাগ্য তরুণীর দেহের খণ্ডিত অংশ পাওয়া যায় পাশের ভবনের একটি ছাদে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাচ্চু জানায়, গত 3 বছর ধরে ওই তরুণীর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তার, আর ঘটনার দিন সবার কাছে ধরা পড়ার ভয়ে এ হত্যাকাণ্ড ঘটায় সে। এই ঘটনায় ওখানে আমরা বেশ কিছু বস্তুগত আলামত তার রুম থেকে সংগ্রহ করেছি, যেগুলো আমরা ডিএনএ টেস্ট এবং অন্যান্য প্রযোজ্য টেস্টের জন্য পাঠাবো। তবে আমার কাছে মনে হয়েছে যে সে খুব ঠান্ডা মাথার খুনি। এদিকে এই ঘটনার নেপথ্যে বাচ্চুর সাথে আরো কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখতে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। আর ঘটনার দিন যারা ওই তরুণীর সাথে বাচ্চুকে দেখেছিলেন তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানায় পুলিশ। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের এপিএস ওমর ফারুক দাবি করেছেন, তার ব্যাংক অ্যাকাউন্টে থাকা নগদ প্রায় 1 কোটি টাকার 2/3 তার আত্মীয় স্বজন ও বন্ধুদের কাছ থেকে ধার করা। রোববার দুর্নীতি দমন কমিশনে হাজির হয়ে জমা দেওয়া সম্পদের বিবরণীতে ফারুক এমনটাই দাবি করেন। ফারুক ছাড়াও পূর্বাঞ্চল রেলের জিএম ইউসুফ আলী মৃধা ও তার স্ত্রী ইয়াসমিন নার্গিস জাকিয়া, রেলওয়ের নিরাপত্তা কমান্ড্যান্ট এনামুল হক ও তার স্ত্রী রাহাত আরা হক দিবা তাদের স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাব দিয়েছেন। প্রাথমিক তদন্তের পর গত 14 মে ওই 5 জনের সম্পত্তির হিসাব চেয়ে নোটিশ পাঠায় দুদক। দুদকের ধারণা, তাদের জ্ঞাত আয়ের বাইরেও সম্পত্তি রয়েছে। দুদকে দেওয়া সম্পদের বিবরণী অনুযায়ী ওমর ফারুকের উল্লেখযোগ্য সম্পদের মধ্যে রয়েছে সুনামগঞ্জের ধর্মবাসায় প্রায় 20 একর জমি, রাজধানীর মোহাম্মদপুরে ফ্ল্যাট, মার্কেন্টাইল ব্যাংকে 91 লাখ টাকার কথা উল্লেখ করা হয়েছে। তার স্ত্রী ইয়াসমিন নার্গিস জাকিয়ার সম্পদের হিসাবের মধ্যে রয়েছে পীরের বাগে বাড়িসহ প্লট, বসুন্ধরায় 5 কাঠার প্লট, মাদারীপুর ও মানিকগঞ্জে 2 একর 30% জমি ও 10 লাখ টাকার এফডিআর। এনামুল হকের বিবরণীতে রয়েছে ব্যাংক হিসেবে 1 কোটি 13 লাখ টাকা জমা, কিশোরগঞ্জে 5.5 কাঠা ও নারায়ণগঞ্জে 1.5 কাঠা জমি। এনামুল হকের স্ত্রী রাহাত আরা দিবার নামে রয়েছে একটি প্লাস্টিক কারখানা, গুলশানের নিকেতনে ও ভাটারায় 2টি ফ্ল্যাট। শেয়ার বাজারকে স্থিতিশীল করতে গত অর্থ বছরের মতো এবারও কালো টাকা বিনিয়োগের সুযোগ থাকছে। ব্রোকারেজ হাউসগুলোর লেনদেনের ওপর উচ্ছে কর হ্রাস করা হতে পারে, আবারও পুনর্বহাল হতে পারে করদাতাদের কর রেয়াতের সুবিধাও। আর জানাচ্ছেন হাসিব হাসান। দেশের অর্থনীতির বড় একটি অংশ জুড়ে আছে শেয়ার বাজার। যেখানে সামষ্টিক অর্থনীতি চাপের মধ্যে, সেখানে শেয়ার বাজার কতটা স্বাভাবিক থাকতে পারে, সে কারণে এ বাজারকে ঘিরে আলোচনা সমালোচনা সবই হয়েছে গত 1 বছরে। এই যে একটা অদ্ভুত বাজার, যেটার সমকক্ষ জুড়ি দুনিয়াতে আর দ্বিতীয়টা নাই। মহা দুরবস্থা মাননীয় স্পিকার, শেয়ার মার্কেটে তিনি অর্থমন্ত্রী, তার তো শেয়ার মার্কেট নিয়ে কথা বলার কোন প্রয়োজন নাই। শেয়ার মার্কেটের জন্য সিএসসি আছে, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আছে, তারা ভালো মন্দ দেখবে, তারা মনিটর করবে। হঠাৎ করে আকস্মিক ভাবে তিনি শেয়ার মার্কেটের উপরে এমন একটা মন্তব্য করেন, তারপরে বাস বাজারে ধস নেমে গেল। ভয়াবহ দরপতনের প্রেক্ষিতে বাজারের লাগাম টেনে ধরতে প্রধানমন্ত্রী পর্যন্ত হস্তক্ষেপ করেছেন, আসে প্রণোদনা প্যাকেজ। অবশ্য তাতেও অবস্থার পরিবর্তন হয়নি।
এনবিআর প্রজ্ঞাপন জারি করে বিশেষ কৌশলে অর্জিত অর্থ শেয়ারবাজারে বিনিয়োগ বন্ধ করে দেয়। অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ এনবিআর দিলেও বাস্তবে তা হয়েছে নামে মাত্র। আর সরকারি কর্মকর্তা কর্মচারীদের শেয়ার ব্যবসা করা নিয়ে তৈরি হয় নাটক। এত কিছুতে বাজার হয়ে ওঠে আরো অস্থির। পুঁজি হারানোর ব্যথা সইতে না পেরে মতিঝিলের লিয়াকত আর চট্টগ্রামের আহম্মদ আত্মহননের পথ বেছে নেন। তবে থামেনি দরপতন, সূচক নেমে আসে 3600 ঘরে। বাজেটে যেসব সুবিধা দেওয়া হয়েছিল ধসের কারণে তার সুফল পায়নি বিনিয়োগকারীরা। প্রণোদনা প্যাকেজ অনুযায়ী সুদ মৌকুফের কথা বলা হলেও তা বাস্তবায়ন হয়নি, আর উদ্যোক্তা পরিচালকদের শেয়ার কেনা নিয়ে আইনি জটিলতার সৃষ্টি হয় অর্থবছরের শেষে এসে। বিনিয়োগকারীরা যেহেতু বাজার অবমূল্যায়িত এবং ভালো শেয়ারের এখন না প্রাইস আর্নিং রেশিও অনেক ভালো আছে, তাদের তো বিনিয়োগে কোনো বাধা নেই। স্পন্সর শেয়ার কিনুক বা না কিনুক তাদের কোনো আসে যায় না। আর যে কালো টাকার সূত্র দেখা যাবে তাতে তো সাধারণ বিনিয়োগকারীদের তো চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, তাদের হাতে তো কালো টাকা নেই। এরই মধ্যে অর্থমন্ত্রী জানিয়েছেন শেয়ার বাজারে কালো টাকা বিনিয়োগ সহ আগে সব সুবিধা বহাল থাকবে। তবে লেনদেনের উপর উৎসে কর কমান সহ আরো কিছু দাবি আছে দুই স্টক এক্সচেঞ্জের। মিনিমাম 5% কমালে হতোটা কি, তাহলে আর্থিক প্রতিষ্ঠানগুলি ডিভিডেন্ড ভালো দিতে পারবে এবং ডিভিডেন্ড দিলে সেটা বিনিয়োগকারীরা পাবে এবং সেটা বাজারকে স্থিতিশীল করবে। লাইবিলিটিজের 10% আর্থিক প্রতিষ্ঠান বাজারে বিনিয়োগ করতে পারে, এটা ক্যাপিটাল মার্কেটের জন্য দেওয়া আছে। এখন দেখা যাচ্ছে যে আমরা খোঁজখবর নিয়ে জেনেছি এটা 2%-এর নিচে, বাজারকে স্থিতিশীল করার জন্য ব্যাংকের যে ভূমিকা দেওয়া আছে আর্থিক প্রতিষ্ঠান তাদেরকে সুনির্দিষ্ট সেই ভূমিকাটা পালন করা উচিত। বাজেটকে ঘিরে শেয়ার বাজারের প্রত্যাশা অনেক। সংশ্লিষ্টদের মতে প্রত্যাশার সাথে বাস্তবের মিল থাকলে বাজার তার স্বাভাবিক গতি ফিরে পাবে। হাসিফ হাসান, এনডিবি নিউজ, ঢাকা।